দর্শক, যেমনটি আমরা দেখছিলাম, পাশের একটি ভবন থেকে দেয়াল ভেঙে চেষ্টা করা হচ্ছে রানা প্লাজার থেকে যদি কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা যায়। আপনারা যেটা দেখলেন যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই অবস্থায় কিছু মানুষকে বেরো করে নিয়ে আসা হচ্ছে। রেড ক্রিসেন্টের একজন কর্মী যেই সাহায্যটি ছিলেন সেখানে কাপড়ের কথা বলা হচ্ছে, টর্চ লাইটের কথা, লাইটের স্বল্পতার কারণে, আলোর স্বল্পতার কারণে সেখানে উদ্ধার কর্ম কিছুটা ব্যাহত হচ্ছে। দর্শক, আরবখান থেকে ঘুরে আসছি। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ বিধ্বস্ত ভবনটির ভিতরে ঢুকে আটকে পড়া একজনের সঙ্গে কথাও বলেছেন। চলুন দেখে আসি সেই ফুটেজটি। আপনার আশেপাশে জীবিত আছে কে কে? একজনে আছে, সাত আট জন। আর কেউ জীবিত নাই? না, আমার পিছনে দুজন, আমি একজন, তিনজন। তিনজন? দুজন কি জীবিত? ও দুজন জীবিত, আমিও জীবিত। বাবার নাম কি? আপনার নাম কি? সৌদাত। আমার নাম সুরুজ। সুরুজ আর সৌদাত না? হ্যাঁ ভাই। আপনাদের কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি দুজন লোক নিয়ে আমি এটা দেখে কিছু করতে পারতেছি কিনা। ডিস্ট্রিক্ট থানা রানীশঙ্কুল, বাবার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ, আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। 24 ঘন্টা হলো আমরা এখানে পুরো আছি, বহুত গুলো আসলো কিন্তু কাজ হলো না। আলতাফ হোসেনের মতো এমন আরো অসংখ্য শ্রমিক এই ভবনে এখন চাপা পড়ে রয়েছে।